কারণে আমি কাজী সাহেবের ভিডিও সাক্ষাৎকার দেখেছি আমি কাবিনির কপি দেখেছি মিন্নির নয়নের মায়ের সাক্ষাৎকার সেটাও দেখেছি এবং শুনেছি এর ভিত্তিতে আমার মনে হয়েছে যে মিন্নি এর সাথে সম্পৃক্ত এবং সে যখন মোটরসাইকেল নিয়ে ওই মা ওখানে রেখে ভিতরে যায় ভিতরে মিন্নি কিনি যখন বের হয়ে আসে মিন্নির সাথে আসছিল এবং সে মোটরসাইকেলের কাছাকাছি আসে পকেটে হাত দিয়েছে মানে চাবি বের করার জন্য এবং তাৎক্ষণিক মিন্নি ওখান থেকে সামনে চলে যায় কলেজের দিকে আমার ছেলে তখন দূরে যাই ওর এরকম আগলাই ধরে মুখে একটা হাসি ছিল যেটা আসলেই ভোলার মতো না সেখানে ও অনেকক্ষণ লেট করছে ওই ওখানে ওই ওই সময়টা না করলে আমার ছেলেটা হয়তো বা মারা যেত যেত না ও মোটর সাইকেলে চলে আসতে পারতো এরপর তো ওরে রিসান ফরাজি ওই ওরা ধরে ওরে মারপিট করতে করতে নিয়ে আসছে আমার কথা প্রশ্ন এখানে আমার স্বামীকে মারে আমি তখন বাধাই দিয়ে পিছনে একদম ইজিলি যাই বুঝে জানো পিছনে যাই কোনো ঘটনাই ঘটতে এটা আমার সন্দেহ হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে কাবিনী পিছনে কাবিনে কপি আমি দেখছি না প্রশ্ন আছে না কাবিনে একটা মেয়ের বিবেক তো মেয়ে এই যাবৎ কেউ শুনছেন যে একজন বউ আরেকজন বিয়ে করছে তালাক ছাড়া বিবাহ হয় তালাক প্রাপ্ত মেয়েদের বিয়ে হয় না হ্যাঁ তারা তো জানাই মেয়ে তালাক প্রাপ্ত কিন্তু এরকম সমস্যা না বিয়ে হয়েছিল তাহলে আমার কোনো আপত্তি ছিল না কোনো সমস্যা নাই বিয়ে করাইতাম নাই করাইতাম না আমি মোসাম্মদ আয়েশা সিদ্দিকা মিন্নি নিহত রিফাস শরীফের স্ত্রী এই মর্মে সাংবাদিক সম্মেলন করিতেছি যে গত তেরো সাত দুই হাজার উনিশ শনিবার আমার শ্বশুর দুলার শরীফ সাংবাদিক সম্মেলন করে আমার বিচারের দাবি করে করেন এবং তিনি বলেন রিফাস শরীফ হত্যার সাথে আমি জড়িত প্রসঙ্গে গত ছাব্বিশে জুন দুই হাজার তারিখ বরগুনা সরকারি কলেজের সামনে আমার স্বামী রিফাত শরীফ কে নয়ন বন সহ কতিপয় সন্ত্রাসীরা প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে হত্যা করেন সেই থেকে আমার স্বামীর হত্যার বিচারের বিচারের দাবিতে সারা দেশে মানববন্ধন সহ নানামুখী পদক্ষেপ নেয় নেন প্রকাশ্যে দিবালোকে হত্যার ভিডিও প্রকাশ পাইলে আমার স্বামীকে বাঁচানোর জন্য আমি যে জীবনের ঝুঁকি নিয়ে অস্ত্রের মুখে প্রতিবাদ করেছি তারপরে সেই ভিডিও দেখে সারা দেশের মানুষ আমার সাহায্যের সাহসের প্রশংসা করেছেন পরবর্তীতে আমার শ্বশুর নয়নবন সহ মোট বারো জনকে আসামি করে মামলা দায়ের করেন কিন্তু সেই মামলায় এজাহারে কোথাও আমার নাম উল্লেখ নেই যে আমি আমার স্বামীর হত্যার সাথে জড়িত বরং আমি ওই মামলার এক নং সাক্ষী প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা জানেন উক্ত নয়নবন এলাকার মাদক সেবি এবং মাদক ব্যবসায়ী অনেক খারাপ কর্মকাণ্ডের সাথে জড়িত নয়ন বন বিভিন্ন অপকর্মের সাথে জড়িত থাকায় তার নামে অনেক মামলা রয়েছে বর্তমানে আমার শ্বশুর অসুস্থ এবং তাহার একমাত্র সন্তানকে হারিয়ে আরও অসুস্থ হয়ে পড়েছেন যখন যা বলেন তার কোনো কিছুই পরে মনে থাকে না উল্লেখ থাকে যে রিফাত হত্যার পরে আসামিরা বিচারকে অন্যদিকে প্রবাহিত করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে আমাকে হয়রানি করার চেষ্টা করেছে যেমন ফেসবুকে বিভিন্ন ছবি এডিট করে পোস্ট করেছেন যাহা কখনোই সত্য নয় আরও উল্লেখ উল্লেখ যে জিরো জিরো সেভেন নামের যে গ্রুপটি বরগুনার বরগুনায় যারা সৃষ্টি করেছেন তারা খুবই ক্ষমতাবান ও অর্থশালী তাই তারা এই বিচারের আওতা থেকে দূরে থাকার জন্য আমার শ্বশুর কে বিভিন্ন ভাবে চাপ সৃষ্টি করে রিফাত হত্যার বিচারকে কে অন্যদিকে প্রবাহিত করার জন্য গত ১৩ সাত দুই তারিখ রোজ শনিবার আপনাদের কাছে যে আমার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছে তার সম্পূর্ণ মন ও বানোয়াজ আমার শ্বশুর শ্বশুর সকল বক্তব্যে আমি তীব্র প্রতিবাদ জানাই প্রিয় সাংবাদিক বিন্দু ঘটনার দিন আমার স্বামীকে কোপানোর পরে আমি স্বামীকে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যাই হাসপাতালে কর্তৃপক্ষ ডাক্তার যখন আমার স্বামীকে বরিশাল শেরবাঙ্গা মেডিকেল কলেজে রেফার করে এই কথা শুনে আমি অজ্ঞান হয়ে পড়ি এবং জ্ঞান ফিরলে আমি জানতে পারি পরিশেষে জানতে পারি পরিশেষে মাননীয় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী সহ বরগুনা পুলিশ সুপার আমার নিরাপত্তা দেওয়ার জন্য ধন্যবাদ জানাই আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাই যেহেতু আমি এক স্বামীহারা অসহায় নারী আমার বিরুদ্ধে যারা মিথ্যাচার ও ষড়যন্ত্র করে তাদের তাদেরকেও বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি ওই ছিল সেতেও ঘর করে এই ছিল ওই ফের দিয়ে যায় আর ওই মে পাশ করিয়া আমাকে রাস্তা দুই দিয়ে এক পাশ দিয়ে ওই দরজা খোলা তো এই ঘরের ভিতরে ঢোকে